হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সাসফট বিডির পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে, আপনি কি করে আপনার ইন্টারনেট ব্রাউজারে কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করে রাখবেন। যেমন ধরুন, আপনি চাচ্ছেন আপনার ব্রাউজারে কেউ facebook.com এই ওয়েবসাইটটি ওপেন করতে না পারুক, সাইটটি যখন ওপেন করবে তখনই যেন দেখায় যে এটি ব্লক। সেই কাজটি কী করে আপনি করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং আপনি চাইলে আপনার যত খুশি তত ওয়েবসাইট আপনি আপনার এই ব্রাউজারে ব্লক করে রাখতে পারেন। তাই আমি আজকে মূলত দুইটি ব্রাউজার নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে গুগল ক্রোম এবং আরেকটি হচ্ছে মজিলা ফায়ারফক্স। মূলত আমরা কিন্তু এই দুটি ব্রাউজারই নর্মালি ইউজ করে থাকি, অন্যান্য ব্রাউজার আমরা ইউজ করি, এবং এই দুটি ব্রাউজারের ইউজ জানলেই আপনি বাকিগুলিতেও করে নিতে পারবেন। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, শুরুতে আমরা হচ্ছে আমাদের যে নির্দিষ্ট ব্রাউজারটি রয়েছে আমরা সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবং দেখুন, এখানে কিন্তু আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো এটি একটি এক্সটেনশান, আমরা যেটিকে সেট আপ করবো সেটি হচ্ছে একটি এক্সটেনশান। আপনি চাইলে এই অপশনস গিয়ে আপনি এক্সটেনশানে গিয়েও সেট আপ করতে পারেন, বাট এটি একটু ক্রিটিক্যাল, তার জন্য আমি খুব সহজ দিয়ে দেখাচ্ছি। সেটি হচ্ছে, আপনি আপনার ব্রাউজারে গুগলে চলে যাবেন, google.com-এ গুগলে চলে যাবেন, এবং এখানে আপনি টাইপ করবেন ওয়েবসাইট ব্লকার ফর ক্রোম। ওয়েবসাইট ব্লকার ফর ক্রোম দিয়ে আপনি সার্চ করবেন, এবং এখানে দেখুন একটি লিঙ্ক পাওয়া যাবে। সেই লিঙ্কটি হচ্ছে blogsite-chrome-web-store। এই লিঙ্কটি আপনি পাবেন, আপনি জাস্ট এই লিঙ্কটির উপর ক্লিক করবেন, এবং যখন এই লিঙ্কটির উপর ক্লিক করবেন তখন কিন্তু এটি আমাদেরকে ডিরেক্টলি এক্সটেনশন পেজে নিয়ে আসছে। দেখুন, ব্লগ সাইট, এটি হচ্ছে ব্লগ সাইট, এবং এই আইকনটি আপনি দেখবেন। আমি এখন যেটি নিয়ে আলোচনা করছি এরকম আরও অনেক এক্সটেনশন রয়েছে, বাট আপনি দেখবেন এরকম আইকনটি রয়েছে www, অর্থাৎ 3W, দেন হচ্ছে একটা রেড কালারের রাউন্ড একটি দাগ টানা রয়েছে এবং উপরে একটি রেড কালারের লাইন টানা রয়েছে। তো ঠিক এর ডান দিকে অ্যাড টু ক্রোম এই মেনুটি রয়েছে, অ্যাড টু ক্রোম বাটনে আপনি ক্লিক করবেন, এবং এখানে দেখুন অ্যাড এক্সটেনশান, একটি পপ আপ মেনু আসবে, এখানে লেখা রয়েছে অ্যাড এক্সটেনশান। এই অ্যাড এক্সটেনশান বাটনটিতে আপনি ক্লিক করবেন, এবং এটি এখন ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে একা একাই সেরা হবে। দেখুন বন্ধুরা, নিচের দিকে এই এক্সটেনশানটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এই এক্সটেনশানটি ডাউনলোড হয়ে ও একা একাই সেট আপ হয়ে যাবে, এবং সেট আপ হওয়ার পর আমরা দেখবো যে কী করে আসলে আমাদের সাইটগুলি আমরা ব্লক করে রাখবো। দেখুন, এটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেট আপের কাজ, এবং এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা যে লিঙ্কটি দেখাইছিলাম, যে এখানে যে মেনুটি দেখতে পাচ্ছেন আইকনটি, সেম আইকনটি কিন্তু আমাদের এদিকে উপরের দিকে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আইকনটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এই ব্রাউজারটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে নতুন করে আমি গুগল ক্রোমটি আবার ওপেন করছি, এবং ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এদিকে কিন্তু আমাদের এই যে ব্লক সাইটের যে আইকনটি, সেই আইকনটি কিন্তু এখানে শো করতেছে। আমরা সাইটগুলি ব্লক করার জন্য আমরা জাস্ট এখানে এই আইকনটির উপরে ক্লিক করব, ক্লিক করে অপশনসে চলে যাব। এই অপশনসে চলে গেলাম, এবং আমি এই সাইটটি ব্লক করার আগে একটু দেখিয়ে নিচ্ছি যে এখানে, যেমন ধরুন যে আমি চাচ্ছি youtube.com এই সাইটটি ব্লক করে দেব। তো এখন দেখুন আমার এই সাইটটিতে কিন্তু এখন গুগল ইউটিউব কিন্তু ওপেন হচ্ছে, এই ইউটিউব সাইটটি কিন্তু এখন ওপেন হচ্ছে। আপনি চাইলে কিন্তু এখন ইউটিউবের সাইট থেকে যে কোনো কিছু কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন, এবং ইজিলি কিন্তু আপনি এটি ব্রাউজ করতে পারতেছেন। এই যে দেখুন, আপনি ইউটিউবের চ্যানেলটি কিন্তু ইজিলি ব্রাউজ করতে পারতেছেন, এবং এখানে কিন্তু সাইটটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো সেটি হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলটি ব্লক করে দেবো। তো এর জন্য সিম্পল আপনি যেটা করতে পারেন, আপনি উপরে দেওয়া যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, দেন হচ্ছে এটিকে কেটে দিবেন, এবং এখানে দেখুন লিস্ট অফ ব্লকার সাইট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি এক্সাম্পল সাইট দেওয়া রয়েছে, এটি আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি যে ওয়েবসাইটটি দিতে চান সেটিকে এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটিকে টাইপ করেও দিতে পারেন, দেন হচ্ছে অ্যাড পেজ, অ্যাড পেজে ক্লিক করে দিবেন, এবং দেখুন ইওর সেটিং হ্যাজ বিন সেভড, এটি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ব্রাউজারটি কেটে দিচ্ছি, কেটে নতুন করে ওপেন করে আমরা যদি এখন ইউটিউব চ্যানেলটি রান করতে চাই, ইউটিউব ব্রাউজারটি যদি ওপেন করতে চাই, দেখুন আমাদের সম্মুখে কিন্তু একটি মেসেজ আসছে যে ইওর youtube.com ইজ ব্লক বাই ব্লক সাইট, অর্থাৎ এটি কিন্তু এখন ব্লক অবস্থায় আছে। আপনি শত চাইলেও কিন্তু এখন ইউটিউব কোনোভাবেই আপনি ওপেন করতে পারবেন না। আপনি যদি গুগলে গিয়েও যদি সার্চ করেন যে ইউটিউব, ডিরেক্টলি যদি ইউটিউব ওপেন করতে চান, এখান থেকেও কিন্তু আপনি ইউটিউব ওপেন করতে পারবেন না। দেখুন ইউটিউব ক্লিক করি, দেখুন সাইটটি কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আপনি চাইলে এরকম ধরেন যে আমি আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন ধরুন facebook.com যদি আমি ওপেন করতে চাই, এই মুহূর্তে কিন্তু ফেসবুক কিন্তু আমার ব্রাউজারে কিন্তু ওপেন হচ্ছে, দেখুন ওপেন হচ্ছে, বাট আমি চাচ্ছি এটিকেও ব্লক করে দেবো। তাহলে এই লিঙ্কটিকে আমি কপি করে নিচ্ছি,
এবং এই অ্যাড ব্লকারের উপরে ক্লিক করে অপশনসে চলে যাচ্ছি। দেন হচ্ছে এখানে যে এক্সাম্পল সাইটটি রয়েছে সেটিকে ডিলিট করে দিয়ে এখানে যে সাইটটি ব্লক করতে চাই সেই সাইটটিকে পেস্ট করে দিয়ে অ্যাড করে দিচ্ছি। এখন যদি আমরা এই লিঙ্কটিকেও দেখুন অলরেডি কিন্তু ব্লক হয়ে গেছে, আমি নতুন করে যদি এখানে এখন লিখি facebook.com, এখন যদি এন্টার প্রেস করি দেখুন সাইটটি কিন্তু ব্লক হয়ে গেছে। খুব ইজিলি কিন্তু আমরা কিন্তু আমাদের ব্রাউজার থেকে কিন্তু কোনো ওয়েবসাইট ব্লক করতে পারতেছি। এখন কেউ চাইলেও কিন্তু এই ব্রাউজার ইউজ করে ইউটিউব দেখুন ইউটিউব ব্রাউজ করতে পারবে না, ফেসবুক ব্রাউজ করতে পারবে না। এখন আপনারা দেখে নিলেন যে কি করে গুগল ক্রোমে আপনারা কোনো ওয়েবসাইট ব্লক করবেন, এবং এটিকে আপনি যদি আবার আনব্লক করতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আবার সেই অ্যাড ব্লকার অর্থাৎ ব্লকার সাইটটির উপরে ক্লিক করে অপশনসে যাবেন। অপশনসে গিয়ে আপনি দেখবেন আপনার যে সাইটগুলি ব্লক আছে সেই সাইটগুলি এখানে শো করতেছে facebook.com youtube.com। তো এখান থেকে আপনি জাস্ট এটিকে ক্লোজ করে দিবেন। যেমন ধরুন আমি ইউটিউবটি ক্লোজ করতে যাচ্ছি অর্থাৎ আনব্লক করতে যাচ্ছি, তাহলে সিম্পলি আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন, পপ আপ মেনু চাবে যে রিয়েলি আপনি এটি রিমুভ করতে চান কিনা, ওকে বাটনে প্রেস করুন। দেখুন ইউটিউব কিন্তু অলরেডি আনব্লক হয়ে গেছে। এখন যদি আপনি এখানে ইউটিউব সার্চ করেন তাহলে দেখুন ইউটিউব কিন্তু এখন আবার এখানে কিন্তু ব্রাউজ হচ্ছে। তো একইভাবে আপনি যেসব সাইট দিয়েছেন যেমন ফেসবুক দিয়েছিলাম এটিকে আনব্লক করে দিলাম, এখন কিন্তু আপনি চাইলে আবার ফেসবুকও ইউজ করতে পারতেছেন। দেখুন ফেসবুকের সাইটও কিন্তু ইতিমধ্যে চলে আসছে। তো আপনারা দেখলেন যে কি করে গুগল ক্রোমে এটি আপনি ব্লক করবেন এবং আনব্লক করবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটি টিউটোরিয়ালে দেখিয়ে দেবো কি করে আপনি মজিলা ফায়ারফক্সে একইভাবে আপনি কোনো সাইট ব্লক করবেন এবং আনব্লক করবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা টিউটোরিয়ালটির মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন এবং আপনার ব্রাউজারে সাইটগুলি ব্লক করতে এবং আনব্লক করতে সক্ষম হবেন। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্টস বক্স রয়েছে সেই কমেন্টস বক্সে আপনি কমেন্টস করবেন, ইনবক্সে কমেন্টস করবেন, অবশ্যই আমি আপনাদেরকে যথাযথ উত্তর দিব। এবং পরবর্তী যে কোনো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।